তোমাদের একটা জিনিস আজকে দেখাবো, এটা অনেকেই খায় না, জানেও না। এই যে কুমড়োর মাঝখানে যেটা থাকে, কুমড়ো রাতি বলে, সেটা দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো, ঠিক আছে? এখানে নিয়েছি কুমড়ো রাতি নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বীজগুলো ফেলে দিয়েছি, আর একটু বেগুন নিয়েছি, আর একটু আলু নিয়েছি, আর লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই যে রসুন, রসুন রসুন কুচি, আর এটা কালো জিরে দিয়ে আমি ফোড়ন দেবো। দাঁড়াও তোমরা দেখাচ্ছি, তো তোমরা দেখে নেবে। তেল দিয়ে দেবো, একটু এটা একটু বেশি তেল লাগে, 3 চামচের মতো, ছোট 3 চামচ। কালো জিরে দিয়ে দেবো, প্রথমে আলুটা দেবো। আলুটা ভাজা হয়ে এলে আমি নুন দিয়ে দেবো, নুন একবারে নেবো, শুকনো বেগুন যতটা আছে সেই অনুযায়ী। আর দেখুন আমি আলু দিচ্ছি, এবার বেগুন আর কুমড়োটা দেবো, আর লাগবে এখন অনেকে তো খেলে দেয় জানে না, এটাও রান্নার কাজে লাগে, একবার দেখবে। আপিটা এবার দিয়ে দেবো, কুমড়ো রাখি যেটা আর বেগুনটাও দিয়ে দেবো, আর
আজকে ডিমের ঝোল রান্না করব ডিমের ঝোল আর ওই কুমড়ো রাখি এটাই আজকে আমাদের মেনু আলুটা কষানো হয়ে গেছে এবার জল দিব আলুটা
ডিমার্ক ইমেজ কমপ্লিট।